এই কাজটার আমি ইমেজ করব, এই কাজটা কিভাবে ইমেজ করবো, ইমেজের জন্য বহুত প্রবলেম হয়, ইমেজ না দেখাতে পারলে বা ইমেজের দরকার হয় কাজে, ঠিক এই ধরনের আমি ইমেজ তৈরি করব একটা, এই ধরনের চারটে ভিউ একসাথে থাকবে। তো এই ধরনের ইমেজ করার জন্য এই কাজটাতে সিম্পল এই যে অপশান আছে না প্লাস অপশানটা, বা এখানে কমেন্টে গিয়ে, এখানে কমেন্টে গিয়ে লিখলাম আমি লেআউট, লেআউট অপশানটাই চলে এলো, ক্লিক করলাম, এই একটা ইন্টারফেস আসবে, এখানে ভিউ দেওয়া আছে, কতগুলো ভিউ এর দরকার হয়, তিনটে চারটে দুটো, আমি যদি তিনটে ভিউ নিই, নেওয়ার পর ওকে মারি, তো আমার কাছে এরকম তিনটে ভিউ চলে আসবে। আবার যদি আমার চারটে ভিউ এর দরকার হয়, এখানে চারটে যদি করে দিই, চারটে ভিউ চলে আসবে, আমি চারটে ভিউ নেব। চারটে ভিউ নেওয়ার জন্য এবার হয়ে গেল এটা, এবার এর কালার রেন্ডারিং করতে হবে। রেন্ডারিং এমনি রেন্ডারিং যদি আমি করি, রেন্ডারিং ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে না, এর জন্য প্রত্যেকটা বক্সে ডবল ক্লিক করতে হবে। যেমন হচ্ছে এখানে আমি ডবল ক্লিক করলাম, লেফট ক্লিক, ডবল ক্লিক করার পর রেন্ডার, ওকে, তারপরে থ্রি ডি ভিউতে গিয়ে এখানটায় একটু অ্যাডজাস্ট করে নিয়ে এখানেও সেম রেন্ডার করে দিলাম, ফ্রন্টে গিয়ে সেম রেন্ডার, রাইট ভিউতে গিয়ে সেম থিং রেন্ডার করে দিলাম। এই চারটে ভিউ রেন্ডার করা হয়ে গেল। এবার এইটাকে আমি পেন্ট করব বা ইমেজ বানাবো, এইটাকে এটাকে ইমেজ করতে গেলে টোটাল চারটে ভিউ থাকবে একসাথে, এইটার ইমেজ করতে গেলে সিম্পল কন্ট্রোল পি, কন্ট্রোল পি দাবানোর পর এই একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এবার এখানে সেটিংটা একটুখানি দেখে নিতে হবে, এখানে যে অপশানটা জেপিজি চাই বা কোন যেমন এ লাগবে সেই অনুযায়ী, এই যে অপশান আছে না ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা টিক মারা আছে, এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা টিকটাকে করে দিই, তো এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে, আর যদি টিক মেরে দিই এটা ব্ল্যাক হয়ে যাবে, ওকে। এরপরে সিম্পলি এখানে আমি এই যে প্রিন্ট অপশান আছে, এখানে প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করব, প্রিন্ট করে লোকেশান ঠিক করব। তার আগে আমি এবার লোকেশানটা ডেস্কটপেই রাখছি, এখানে আমি একটা নাম দিয়ে দিলাম বিএন টু বলে সেভ করলাম, 2023 2023 বিএন 2023 নামে সেভ করছি আমি, এটা সেভ করে দিলাম। এবার এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে আছে না, এইটাকেও এই যে প্রিন্ট করার সময় এই যে প্রিন্ট সিঙ্গেল সিঙ্গেল পিকচারও প্রিন্ট করা যায়, কন্ট্রোল পি সিম্পল দাওয়ালে কন্ট্রোল পি এটা প্রিন্ট হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় এই কালারে চলে আসে, ডার্ক গ্রে কালারের চলে আসে, গ্রে কালারটা এই যে রেন্ডারের অপশান আছে না, রেন্ডারের অপশানে রাইট এটাকে লেফট ক্লিক করলে পারি, রেন্ডারের রাইনো রেন্ডার অপশান চলে এলো, এইখানে সলিড কালার যেটা আছে এখানে আমি ব্ল্যাক করেছি, এটা থাকে অনেক সময় এরকম গ্রে কালার, এই গ্রে কালারটা থাকে, এই গ্রে কালারটা থাকে, এইটা যখনই কন্ট্রোল পি করব এই গ্রে কালারটাই চলে আসবে, ওকে। এটাকে ব্ল্যাক করার জন্য কি করতে হবে, এইখানে ক্লিক করলাম আমি, রাইট ক্লিক করার পর সলিড কালার এখানে গিয়ে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, তাহলে সুন্দর পিকচারটা আসবে। আবার কন্ট্রোল পি দাবালাম আমি, প্রিন্ট চলে এলো, সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক চলে এলো, তারপরে প্রিন্ট মেরে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। এইভাবে রাইনোর ইমেজগুলো আর কি বানাতে হয়। এই যে ইমেজটা বানালাম আমি, মিনিমাইজ, এই যে বানালাম বিএন 2023 এইটা এক্ষুনি বানালাম, ঠিক এই ধরনের ইমেজ তৈরি হয়ে যাবে রাইনোতে, ওকে।